লোকসভা নির্বাচন এখনও অনেক দেরি, কোথায় কে প্রার্থী হবে তা নিয়ে তৃণমূল কংগ্রেস বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও একটি শব্দ খরচ করেনি। কিন্তু তার আগে নিজের কেন্দ্রে পরবর্তী প্রার্থীর নাম ঘোষণা শুধু নয়, ভোট প্রচারও শুরু করে দিলেন বোলপুরের সাংসদ অনুপম হাজরা। সত্যি সেই কাণ্ডে অবাক হওয়ার মতো অবস্থা তৃণমূল শিবিরের। দলনেত্রী মমতা দূরের কথা, জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও জানেন না, অথচ প্রার্থী ঘোষণা করে তাকে জয়ী করার আবেদন করে বসলেন বোলপুর লোকসভা কেন্দ্রে বর্তমান সাংসদ অনুপম হাজরা। তিনি টুইটারে লেখেন, আসন্ন 2019 লোকসভা নির্বাচনে অসিত মালকে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করুন। দীর্ঘদিন বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ছিলেন অসিত মাল। 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূলে যোগদান ও প্রার্থী হন, যদিও কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের কাছে পরাজিত হন। এখন তিনি তৃণমূল জেলা কমিটির সদস্য। তবে আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্র থেকে আর অনুপমকে প্রার্থী করা হবে না এমন জল্পনা আগেই পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছিল অনুপমের জায়গায় প্রার্থী করা হতে পারে অসিত মালকে। সেই জল্পনা যে সত্যি সেটাই যেন বুঝিয়ে দিল অনুপমের টুইট। এটা স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রীতিমতো অস্বস্তির। এর আগে অনেক অস্বস্তি বাড়িয়েছেন অনুপম। গত কয়েক বছর ধরেই দলের জেলা নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক খারাপ। গত বিধানসভা নির্বাচনে তাকে প্রচারেই ডাকেনি তৃণমূল। আর অনুপমও সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করে গিয়েছেন দলের বিরুদ্ধে। বিশ্বভারতীর ভিতরে মারামারিতে জড়িয়ে পড়েছেন, ধমকও খেয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। এবারও কি ধমকেই থাকবেন তিনি, নাকি বহিষ্কার করা হতে পারে অনুপম হাজরাকে? এমন প্রশ্ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।